বাংলার এক কোনায় ভুটানের সীমান্তে ডুয়ার্সের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল বক্সা টাইগার রিজার্ভ। এই রিজার্ভটি 11টি রেঞ্জে বিভক্ত, তার একটি হল জয়ন্তী। এই জয়ন্তীকেই বলা হয় কুইন অফ ডুয়ার্স। নদী, ঝর্ণা, জঙ্গল, রং বেরঙের পাখি সব মিলিয়েই জয়ন্তী এক অনন্য সৌন্দর্যের সমাহার। এছাড়াও জয়ন্তীর আর এক আকর্ষণীয় উপাদান হল বিভিন্ন ধরনের প্রজাপতি। প্রজাপতিদের অন্যতম জৈবিক প্রবৃত্তি হল পাডলিং। তো এবার আমাদের জয়ন্তী ভ্রমণের মূল উদ্দেশ্যই ছিল প্রজাপতির মাড-পাডলিং চাক্ষুষ করা। আসুন দেখে নিই আমাদের সেই জার্নি। প্রজাপতির অন্যতম জৈবিক বৈশিষ্ট্যের মধ্যে একটি হল পাডলিং। পাডলিং এর মাধ্যমে প্রজাপতি তাদের দেহে খনিজের অভাব মেটায়। প্রজাপতির দুটি চোখের মাঝখানে প্রোবোসিস বলে একটি অঙ্গ আছে। এটি পেঁচানো তারের মতো। মধুপান বা পাডলিং করার সময় যা খুলে যায় ও নলাকৃতি, এই প্রোবোসিসের মাধ্যমে এরা জলীয় অংশের সাথে খনিজ পদার্থ গ্রহণ করে। সাধারণত প্রজাপতিরা নদী, নালা বা ঝর্ণার ধারে জমা হয়ে পাডলিং করে। মাটিতে পাডলিং করলে তাকে মাড-পাডলিং বলে। তবে পাডলিং যে শুধু মাটিতে হয় তা নয়। শুকনো কাঠ, প্লাস্টিক, ভেজা জামা কাপড় এগুলোর ওপরেও পাডলিং করতে দেখা যায়। এটি মূলত পুরুষ প্রজাতির জন্য অন্যতম প্রয়োজনীয়, কারণ খনিজ লবণগুলি তাদের উন্নত মানের ফেরোমেন ও স্পার্ম তৈরির অন্যতম উপাদান। এছাড়াও পুরুষ প্রজাপতিকে মিলনের জন্য স্ত্রী প্রজাপতির খুঁজে বহু দূর উড়ে যেতে হয়। তখন প্রয়োজনীয় শক্তি তারা দেহে গৃহীত খনিজ লবণগুলি থেকেই পায়। এই খনিজ পদার্থগুলির মধ্যে অন্যতম হল সোডিয়াম, যা তাদের লেচন ও পাচনেও সাহায্য করে। আমাদের পথপ্রদর্শক ও গাইড পূর্বান খানের সাথে এগিয়ে চললাম জয়ন্তী নদীর বেড় ধরে মহাকাল মন্দিরের পথে। ঝকঝকে রোদ, দুই দিকে ভুটান পাহাড় এসে মিশেছে নদী তটে। নদীর ধারে দেখা পেলাম হোয়াইট ক্যাপড রেড স্টার্ট। এছাড়া পেলাম বেশ কিছু উড়ন্ত প্রজাপতিও। ছোট মহাকাল অবধি জীব আসে। এখানে আমাদের অভ্যর্থনা জানাবার জন্য উপস্থিত ছিল কলার্ড ফ্যালকনেট। এবার এগিয়ে চলা ছোট মহাকাল মন্দিরকে ডান দিক রেখে বড় মহাকালের পথে। রাস্তায় বেশ কয়েক রকমের প্রজাপতির সাক্ষাৎ পাওয়া গেল। ক্রমাগত তীর্থযাত্রীদের পদচারণায় বিরক্ত এই প্রজাপতিরা কোনো নির্দিষ্ট স্থানে বসে পাডলিং করে উঠতে পারছে না। তাদের ছেড়ে আরো এগিয়ে চললাম। এবার কখনো পেরোলাম বাঁশের সাঁকো।
আবার কখনো বাঁশের মই বেয়ে পাহাড়ে চড়া। জয়ন্তী নদীর জল এখানে একেবারে স্বচ্ছ। ভেতরে মাছটা দেখেছো? এবার বড় মহাকালের পথকে ডান দিকে ফেলে আমাদের নদী পেরিয়ে এগিয়ে চলা। এখানে নেই কোনো বাঁশের সাঁকো বা মই, কখনো পিচ্ছিল পাথর দেখে কুরবান আমাদের হাত ধরে পার করে দিল, আবার কখনো আমরা নিজেরাই পার হলাম। বেশ কয়েকবার নদী পেরিয়ে আমরা পৌঁছালাম কাঙ্ক্ষিত স্থানে। ছয় ছয় প্রজাপতি জড়ো হয়েছে পাডলিং এর জন্য। স্থানটিকে নিঃসন্দেহে ভ্যালি অফ বাটারফ্লাই বলা যায়। দেখে নেওয়া যাক আমরা কি কি প্রজাতি প্রজাপতি পেলাম।
আমাদের বাস্তুতন্ত্রে অন্যান্য সদস্যদের মতো প্রজাপতিরও বিশেষ ভূমিকা আছে। তাদের জীবনের জৈবিক ধারাগুলি সঠিকভাবে জানলে আমরা তাদের ব্যাপারে অনেক যত্নশীল হতে পারবো, আর সেই সঙ্গে যত্নশীল হব পৃথিবীর প্রতিও।